ফিরে আসলাম বিরতির পর, এবং নিউজ ভ্যানগার্ড এখন ফিরছে নতুন রূপে। জাতীয় রাজনীতি তথা আন্তর্জাতিক রাজনীতি সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে খবর পেতে আপনারা চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। শুধু রাজনীতি নয়, ক্রীড়া, বিনোদন, সব খবর সবার আগে দেখার জন্য শুধুমাত্র লক্ষ্য রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এতক্ষণ যার কথা বারবার শুনছিলেন, নীল, কে সেই নীল? এবার সেই নীলকে নিয়ে আমরা চলে এসেছি, তবে আজকে নীল কিন্তু বেগুনি রঙের। তবে আমরা একেবারে নীল নীল বলেই ডাকছি, নীলদা কিন্তু আমাদের এক্সিকিউটিভ এডিটর, এবং নীলদা এসেছে একেবারে কলকাতা থেকে এবং নিউজ ভ্যানগার্ডের বর্তমানে সদস্য। প্রথমে কি তাহলে নীলদার কাছে চলে যাব? সবাই এত চুপচাপ। একদম একদম না, তুমি মানে এখানে নীলকে যেভাবে বললে, বেগুনি বললে তুমি, আমি যদি রঙের ব্যাপারটা আসে, নীল বেসিক্যালি একটা রঙের নাম, আর নিউজ ভ্যানগার্ডে কোনো একটা জায়গায় বোধহয় সব কিছুই ঠিক চলছিল, কিন্তু কোনো একটা জায়গায় রঙের একটা অভাব ছিল, আর সেই মানে একটা বেরঙিন একটা জিনিস চলছিল বোধহয়। নীল আসার পর সেই রঙটাই কিন্তু নিউজ ভ্যানগার্ডে অ্যাড হয়েছে। সুপ্রীতি, নীলদা একেবারে বেগুনি রঙের আজকে হয়ে রয়েছে। নীলদা, কেমন কাটছে পুজো? একেবারে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা, ত্রিপুরার পুজো এই প্রথমবার তোমার দেখা, এবং ভ্যানগার্ডের সঙ্গে কেমন কাটলো বলো এবছর? একেবারেই ত্রিপুরাতে এবার আমার প্রথম আসা, পুজোর কয়েকদিন আগেই এরাজ্যে আসা এবং তোমাদের সহকর্মীদের সঙ্গে একভাবে একসঙ্গে পুজো কভার করা। নর্থ ইস্টের পুজো এর আগে অসমের পুজো আমি কাটিয়েছি, অরুণাচল প্রদেশের পুজো কাটিয়েছি, কিন্তু ত্রিপুরাতে পুজো কাটাইনি। ত্রিপুরাতে এসে পুজো দেখে মনে হলো যেন আমি আমার বাড়িতেই আছি, আমি আমার পাড়াতেই আছি। হয়তো কিছু চেনা মুখের শাড়ি যেগুলো পাড়াতে থাকে বা বাড়িতে থাকে তারা নেই, কিন্তু সবার প্রথমে হচ্ছে পরিবারের পাশাপাশি হচ্ছে কলিগসরা। কলিগসরা থাকলে পরিবার না থাকার একটা দুঃখ বা যন্ত্রণা থাকে, কিন্তু সেটা অনেকটাই ভুলিয়ে দেয় হচ্ছে যারা কলিগসরা থাকে বা যারা সহকর্মীরা থাকে, তারা অনেকটাই ভুলিয়ে রাখে। এই যে তিন দিন বা চার দিন বসে তোমরা যে মনোরঞ্জন আমাকে দিলে, নিউজের ক্ষেত্রে হোক, ব্যক্তিগত পর্যায়ে দুটো পাঞ্জাবি গিফট তোমরা আমাকে করেছো, হ্যাঁ, তোমাদের দেওয়াই একটা পাঞ্জাবি পরে এই মুহূর্তে বসে আছি নিউজ রুমে, তো সেই জায়গাতে এটা একটা বাড়তি পাওনা। এবং জীবনে তোমাদের সঙ্গে কালকে আমার সহকর্মীদের সঙ্গে প্রায় 5:30 পর্যন্ত পুজো দেখলাম আগরতলা শহরে, এটাও তো একটা জীবনে বাড়তি পাওনা। সব কিছুই পাওনা নিয়ে তো একদিন আমাদের পৃথিবী ছাড়তে হবে বা জীবন শেষ করতে হবে। এই পাওনাগুলো হয়তো যখন 60 বছরের পর রিটায়ার করব বা অবসর নেব, এই পাওনাগুলো স্মৃতিটুকুই থাকবে। সবাইকে আরও একবার, যারা সহকর্মী সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে আমরা পুজো কাটানোর জন্য এবং সঙ্গে কাজ করার জন্য। ঠিক, আমি আমি একটা জায়গায় না, এখানে মাইক্রোফোনটা ছাড়লে হবে না নীলকে, আমরা সব কিছু যেমন তেমন, একটা জায়গায় আমরা নিজেরা বুঝি যে এটা একটা অভাব বোধ রয়েছে নীলের, খাওয়া দাওয়াটা, কারণ পশ্চিমবঙ্গের মানুষ বরাবরই খাদ্যরসিক মানুষ, খাওয়া দাওয়াটা নীলের এখানে যতটুকু আমরা সহকর্মীরা বুঝতে পারছি ঠিকঠাকভাবে হচ্ছে না। এই জায়গাটাকে মানে এখানটায় কি খাওয়া দাওয়ার ব্যাপারটা যখন আসে তখন কি বাড়িকে মিস করা হয় নীল? দেখো, সব কিছুই তো জীবনে সব জায়গাতে গেলে বাড়ির খাওয়া পাবো না। এটা যেদিন কর্মসূত্রে প্রথম আমার যাত্রা অরুণাচল প্রদেশ দূরদর্শনের হয়ে কাজ করার সৌজন্যে, সেদিনই বুঝে গেছিলাম যে বাড়ির মায়ের যে হাতের রান্না, সব পদ পাওয়া সব জায়গাতে সম্ভব না, আর এই জিনিসটাকে মানিয়ে নিতে হবে। এখন জীবনের একেবারে সাংবাদিকতার মিডিল পর্যায়ে আছি, এখন আর সেইভাবে কোনো ফিলিংস হয় না। তবে হ্যাঁ, বাট মাঝখানে আমি একটা কথা বলতে চাই, মানে পরিচয়টা হয়নি বাট নীলদার ব্যাপার নিয়ে যেহেতু কথা হচ্ছে বলতে চাই, নীলদাকে রিসেন্টলি এখানে আসার পরে খাওয়া দাওয়ার ব্যাপার যেটা হলো, আমি যখন আমি কলকাতায় পড়াশোনা করতাম, আমার ব্যাচেলার লাইফে ফার্স্ট টাইম যখন আমি রান্না করতে যাই, কতটা জল লাগবে, কতটা কি ব্যাপার, ওই ব্যাপারটা আমি মাকে জিজ্ঞেস করতে হতো, তারপরও আমরা ফোন করে আপ ডাউন হয়ে যেত। নীলদার ক্ষেত্রেও সেম, এখানে নিচে থেকে নিজে নিজে সব রান্নাবান্না করছে। ফার্স্ট দিনে জল বেশি হলো, সেই জল বেশি করা খাবারই কিন্তু খেতে হয়েছে, বাট সবকিছুই আমাদের এই চ্যানেলের জন্য, ক্যাম্পাসের জন্য, সবকিছু জীবনে মানিয়ে নিতে হয়।
সবকিছুকেই জীবনে আনন্দ উপভোগ করতে হয়, খারাপ হলে ওটাও একটা আনন্দ, ওটাও একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? সবকিছুকেই উপভোগ করছি, তো জীবন হচ্ছে উপভোগ, খারাপটাও উপভোগ ভালোটাও উপভোগ। কিন্তু এখানে আরেকটা জিনিস বলার আছে, যেহেতু এক্সিকিউটিভ এডিটর এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের, দর্শক বন্ধুরা আপনারা যে নিউজ ভ্যানগার্ডের পর্দায় যে একটা বিরাট পরিবর্তন আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে, সুপ্রীতি যেটা বলছিল, অর্ণব যেটা বলছিল, এই পরিবর্তনটা কিন্তু আমরা 90% ক্রেডিট নীল বণিককে দিতে পারি, কারণ বাকি সবাই সহযোগিতা করেছে এই চিত্রটা পাল্টে দেওয়ার পেছনে কিন্তু নীল বণিক। এখন কথা হচ্ছে, এখন একদম কাজ করতে গিয়ে আমাদের হয়তো কাজ করতে গিয়ে আর ভালো লাগছে না, ধুস, কিন্তু নীলদার কিন্তু বিরক্ত নেই। সেটাই সেটাই প্রশ্ন আজ 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 এখানে সবার সামনে একটা প্রশ্ন আমার যাচ্ছে মনে, যে নীল ঘুমায় কতক্ষণ, আসলে কি ঘুমায় রাত্রিবেলা নাকি সারাক্ষণই শুধু এটা এটা চলে গেল, ওটা ওই হয়ে গেল, এটা করে নে, এটা করে নে, এই করছে শুধু? না, কালকে তো 5:30টার সময় সব সহকর্মীদের নিয়ে ফিরেছি পুজো দেখে, তার জন্য আজকে একটু ঘুমিয়েছি। তবে দেখো, প্রফেশনাল লাইফে কোনো কিছু ছাড়লে চলে না, যতক্ষণ জীবন আছে, যতক্ষণ শক্তি আছে, তোমাকে লড়াই করতে হবে। যেহেতু ত্রিপুরাতে আমরাই প্রথম, অনেকে প্রথম বলে দাবি করে, কিন্তু পরপর যে খবরগুলো আমাদের সহকর্মীরা সবাই মিলে ভাগ করে নিচ্ছি, সেই জায়গাতে আমরাই যেহেতু প্রথম, আমাদের প্রথম এই তকমাটা, সেই তকমাটা ধরে রাখার কিন্তু একটা দায় এটা আমাদের, তো সবাইকেই এই জায়গাটা আসতে হবে। আর দ্বিতীয় কথাটা, তুমি যেটা বললে যে আমি পরিবর্তন করেছি, আমি পরিবর্তন করার কেউ নই। একটা ক্রিকেট টিম যখন ভালো খেলে, আজকে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় টিম ভালো খেলছে এখনো পর্যন্ত অপরাজেয়, সবটাই কি রোহিত শর্মার ক্রেডিট? ক্রেডিট হয়তো একজন পায়, সেই ক্ষেত্রে ক্রেডিট হয়তো আমি পাবো, কিন্তু এই ক্রেডিট আমার নয়, এই ক্রেডিট হচ্ছে যারা পর্দার সামনে থাকে তাদের, যারা পর্দার বাইরে থাকে তাদের, এবং যারা টিম ম্যানেজমেন্ট, যারা শক্তি পিছন থেকে হয়তো আমাদের শক্তিটা যোগায় কিন্তু দর্শকরা সেই শক্তিটা দেখতে পান না। এই যে ক্রেডিট, সেটা কিন্তু সবার, একার আমার কোনো ক্রেডিট নয়, আমি শুধুমাত্র একটা কমান্ড দেওয়ার জায়গাতে, অধিনায়ক একটা কমান্ড দেয়, কিন্তু খেলে আসতে হয় কিন্তু যারা ব্যাটার থাকে বা যারা অ্যাঙ্কার থাকে তাদের কিন্তু শেষ পারফরমেন্সটা করতে হয়। এবং যখন আমি এডিট টেবিলকে গিয়ে বোঝাচ্ছি যে এটা করে দিতে হবে 5 মিনিটের মধ্যে, কাজটা কিন্তু যারা এডিটার আছে তাদের কিন্তু 5 মিনিটের মধ্যে সেই গ্রাফিক্সটা ছবির সঙ্গে মিলিয়ে সেটা তাদেরকে কিন্তু সেটা পিসিআরে ফেলতে হয়, আবার পিসিআরকেও কিন্তু ভালো কাজ করে সেটা কিন্তু এয়ারে যেতে হয়। এবং এই যে তিন শক্তির মধ্যে যদি মেলবন্ধন না থাকে তাহলে একটা হয় না। তো অধিনায়ক ক্রেডিট পায়, কিন্তু অধিনায়কের ক্রেডিট নেওয়ার এত কিছু নেই, সবটাই আমাদের একটা টিম গেম, সবাই মিলে একসঙ্গে কাজটা করার পরেই কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হয়। একদম একদম, খুব সুন্দর। যিনি কর্ণধার রয়েছেন তিনি কিন্তু সবসময় এই কথাটাই বলে আসেন যে আমরা কিন্তু টিম ওয়ার্ক, এবং আমরা চেন, একটা চেনের মতন সিস্টেমটা আমাদের চলছে, এবং একটা যদি কোথাও কোনো জায়গায় যদি থেমে যায় তাহলে কিন্তু পর্দাটা আমাদের পর্দা কথা বলে দিনের শেষে। সুতরাং সেই জায়গাতে মনে হয় সকলে সমানভাবে পরিশ্রম এখানে করছে, কারোর ছাড়া কেউ সম্পূর্ণ নয় এখানে। পর্দা মিথ্যে কথা বলবে না, কারণ পর্দাতে হতে পারে যে নিউজ অ্যাঙ্কারদের শুধু পর্দাতে দেখা যায়, বা যারা যারা রিপোর্টার ওদেরকে যখন ওরা যখন রিপোর্টিং করছে ওদেরকে দেখা যায়, কিন্তু নিউজ ভ্যানগার্ডের পর্দায় কি দেখা যাচ্ছে সেটা কিন্তু পর্দায় কথা বলে, এবং সব পরিশ্রমের সেটা কিন্তু আমাদের ফেসটা কিন্তু পর্দায় দেখা যায়, এবং এর পেছনে কিন্তু আমরা এখানে যারা আজ এখানে পরিচিত হচ্ছে পর্দার বাইরে যারা, তাদের সঙ্গে কিন্তু আরও আছে আমাদের অগণিত নিউজ করেসপন্ডেন্ট, যারা বিভিন্ন মহকুমা থেকে আমাদের বিভিন্ন সংবাদ পরিবেশন করেন, এবং তৎক্ষণাৎ সংবাদটা আমাদের নিউজ রুমে পাঠানো ওরা পাঠায় বলেই কিন্তু আমরা নিউজ ভ্যানগার্ড আপনাদের কাছে এই ধরনের সংবাদ দিতে পারি। সুপ্রীতি, আমরা যখন পরিচয় পর্ব চলছে ওইদিকে সাত্য তো অপেক্ষা করছে, আরো একটা গান শোনাবে আমাদের, তো আমি এদিকে আমার পাশে যে আছে ম্যান ইন ব্ল্যাক, একদম, হ্যাঁ, সো লেট মি ইন্ট্রোডিউস হিম। ওকে দর্শক বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে পরিচয় করেছিলাম মাধাইকে, সো নাও লেট মি প্রেজেন্ট জগাই। জগাই মাধাই, আমি বলছিলাম আমাদের পিসিআর রুমের ভিডিও এডিটারদের মধ্যে দুজন, তো এই হচ্ছেন জগাই। কিছুদিন আগে এই বছরই বিয়ে করেছেন, তো বিয়ের প্রথম বছর পুজো, বুঝতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন, কিন্তু অফিসকে যেহেতু দিনের অধিকাংশ সময় দিয়ে দিতে হচ্ছে, তাই সেই জায়গায় মনটা যেন কোথাও বাড়িতেই পড়ে রয়েছে যে কখন যে বেরোবো বাড়িটা গিয়ে। তো কেমন কাটে? পাশাপাশি ফোনগুলো যখন আসে তখন কিন্তু একটা বিশাল ব্যাপার হয়ে যায়। তো আমাদের ভিডিও এডিটর প্রিয়তোষ,
প্রথমেই জানবো পুজো কেমন কাটছে, আর বাড়ির যে বিষয়টা, বিয়ের যে বিষয়টা উঠে এলো, হ্যাঁ এই ব্যাপারটা একটু নিয়ে বলো তুমি। এরকম বেশি কিছু তো পর্দার সামনে বলা যাবে না, যতটা বলা যায় যতটা বলা যায় ততটা চেষ্টা করব। মানে এমনি শুধু বকামদি থাকে তো না, অন্য কিছু হয়? এমনিতে তো আমার ফার্স্ট, মানে হয়তো বকাটাও হয় বিশেষ বিষয় না, মেরিট লাইফ ফার্স্ট পূজো আমার। আচ্ছা ফার্স্ট পূজো একদম। তার থেকে বড় ব্যাপার হচ্ছে কি, সবকিছু নতুন হলে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়, তো আগে তো জানতাম না কিভাবে কোনটা হ্যান্ডেল করতে হয়। ওকে, বাট এবার পুজোর যাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, তো যতটা এক্সপিরিয়েন্স এবছর নিয়েছি সামনে আর একটু বেটার করার ট্রাই করব। তিক্ততা আছে কিছু এবছর? তিক্ততা নেই, বাট অফিস যেরকম ঘোরার জন্য টাইম দিয়েছে, সেরকম বাড়ির আমার যে যিনি নতুন মিসেস উনিও আমাকে বুঝে নিয়েছেন যে কোঅপারেট করে। তিক্ততা নেই কিন্তু, তিক্ততা নেই কিন্তু এটা আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমিও বেশি দিন নয়, 4-5 বছর, তিক্ততা নেই কিন্তু অভিমান থাকে, অভিমানটা থাকে, তিক্ততা থাকে না কিন্তু অভিমান থাকে। কালকের যে একটা ট্রিপ হলো, যাই হোক আমাদের শেষ একটা ট্রিপ করলাম আমরা রাতে, এটা তো ছোটখাটো একটা অভিমান তো থাকবে, ওটা আবার মানিয়ে নিতে হবে। এটা একটা টাইম ম্যানেজমেন্টেরও তো ব্যাপার থাকে, সেটা হয়তো এই বছরের প্র্যাকটিস হয়ে পরের বছর আরো সুন্দরভাবে টাইমটা ম্যানেজ করে দুটো দিকে ব্যালেন্স করা একটা বিশাল ব্যাপার। ফার্স্ট সেকেন্ড অ্যাবসলিউটলি, কে বলছে টাইম ম্যানেজমেন্টের কথা? এখন থেকে টাইম ম্যানেজমেন্ট এতটা জানে আমার ডান পাশে যিনি আছে, পরে কাজে লাগবে, মাঝে মাঝে কাজে লাগবে, আমার কাছ থেকে নিয়ে যায়। থিওরিটিক্যাল এক্সপেরিয়েন্সটা আছে বই পুঁথি পড়ে, তারপর প্র্যাকটিক্যালটা জানি না কতটা, মাঝে মাঝে আমার কাছ থেকে নিয়ে যায়। হ্যাঁ এক্সপেরিয়েন্স দিতে হবে, ওরা তো নিচ্ছে। তবে ইয়ার্কি একদিকে, হাসি ঠাট্টা একদিকে, দর্শক বন্ধুরা সিরিয়াস নোটে বলছি, নিউজ ভ্যানগার্ডের যত আপনারা এই যে পর্দায় যা দেখেন, বিভিন্ন নিউজগুলো, বিভিন্ন এডিটগুলো আপনারা যা দেখেন, এবং পর্দায় বিভিন্ন ধরনের প্লেট, বিভিন্ন ধরনের লেখা যেগুলো দেখেন, এই যে প্রিয়তোষ, সাগর এবং তার সঙ্গে আরো দুজন আছে আমাদের, আমি অপু আছে, আরো বলছিলাম উজ্জ্বল আছে, মেবি আমরা আরো আমাদের আমাদের নাম বলা হচ্ছে, যেরকম সাগর বা আমরা টিভি পর্দায় এসেছি, আমাদের সাথে আরো টিম ম্যানেজমেন্ট আরো লোক আছে, আমাদেরই সহকর্মী আছে যারা এখন লাইভে বসে আছে, ওখান থেকে আমাদের ভিতরের কন্ট্রোল রুম থেকে একদমই, এবং সবাইকে নিয়ে আসা সম্ভব নয়, তো ওদের কথা না বললে হয়, একজন আছে আমার সহকর্মী অপু, আরেকজন আছে উজ্জ্বলদা, আর উজ্জ্বলদা এবার পুজোতে যেইভাবে আমাদেরকে হেল্প করেছে সেটা বলার বাইরে, উজ্জ্বলদা না থাকলে আমরা সুইচিং কিন্তু উজ্জ্বলদাই করছে, তারপরেও সকাল থেকে যেভাবে সেখানে খেটে কাজটা করছে সেটা কিন্তু অবশ্যই একটা বিশাল বিষয়, এবং প্রত্যেকের আরেকজন আছে আমার কর্মী, ওনার নামও নেওয়া হয়নি, উনি হচ্ছে দেবাইজদা। এই আমাদের পুজোর সময় আমাদের ভ্যানগার্ড প্রতি বছরই অনেক রকমের অনুষ্ঠান করে থাকে পুজোর মধ্যে, বিভিন্ন সাংস্কৃতিক, এবার তো আরো 3 বেলা করেছে, তো মাঝখানে নিউজে মানে নিউজ যেটা হচ্ছিল সেই ব্যাপারটা অনেকটাই আমাদের দেবাশিস দা, এডিটার আছে, ভিডিও এডিটার, অনেকটাই আমাদেরকে হেল্প করে দিয়েছে, টেনে নিয়ে গেছে। আমি দেবাশিস দার ব্যাপারে একটা কথা বলি, যে যতটা মানে জানা যে দেবাশিস দা এডিটিংটা অনেকটাই নতুন শিখেছে, নতুন শিখেছে, আমাদের বয়সেও আমরা বলি যে নতুন একটা জিনিস শিখতে আমাদের হিমশিম খেতে হয়, কিন্তু সেই জায়গাতে দেবাশিস দা সেটা রক্ত করে তাড়াতাড়ি শিখেছে, এবং এটার উপকারিতাটা আমরা এবার পুজোতে পেয়েছি। একদম একদম তাই, ঠিক। আমরা আমরা সবাইকে নিয়ে আসা সম্ভব নয়, কারণ সবাইকে নিয়ে আসলে হয়তো নিউজ ভ্যানগার্ড থেমে যাবে এখানে, তাই তারা পর্দার ওপারেই রয়েছে। তবে দীপেন্দা, আমাদের সময় একেবারে কম, আমি তোমাদের সকলকেই বলছি, সময় যেহেতু ছুটছে, কারণ এরপরে আবার বসে রয়েছে মানুষজন 10-এর খবর দেখার জন্য, সেই খবরটাও আমাদেরকেই রেডি করতে হবে, তাই ঝটপট শেষ করব। আমি দুজনের নাম একটু উল্লেখ করে নেব আমাদের আজকের এই অনুষ্ঠানে, যারা আমাদের মধ্যে আছে কিন্তু আজ কোনো কারণে স্টুডিওতে আসতে পারেনি এই মুহূর্তে প্রোগ্রামে। একজন বিশ্বজিৎ দা, আমাদের একজন হেড রিপোর্টার, নিউজ এডিটর, এবং পাশাপাশি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করেন শিশান, সবসময় আমাদের সঙ্গে থাকেন যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, শিশান আমাদের হেল্প করেন, তো শিশানও কিন্তু আজ এই অনুষ্ঠানে আসতে পারেনি। একদম, পার্থদাও কিন্তু রয়েছে, পার্থদাও কিন্তু আসেনি, অবশ্যই পার্থদার নিয়ে আমরা অনেক কথা বলছিলাম একটু আগে। গোটা গোটা নিউজ ভ্যানগার্ডকে যদি কেউ ম্যানেজ করে থাকে তাহলে সেটা একটা একটা পিন থেকে শুরু করে একদম বিশাল একটা বিষয় হোক, পুরোটাই একদম খুব ঠান্ডা মাথায় কিন্তু ম্যানেজ করে দিচ্ছেন, হ্যান্ডেল করে দিচ্ছেন একদম একেবারে। আমরা অনুষ্ঠানে যেহেতু শেষ সময়ে চলে এসেছি, তাই গানে গানেই অনুষ্ঠান শেষ করব। সাত্তু দা, একেবারে লাস্ট গান কি শোনাবে বলো, এমন একটা গান শোনা যাতে সবাই গলা মেলাতে পারি এবার। একদম একদম, এটা আশা করি সবারই জানা গান, লোক অঙ্গিকের গান, বন্ধু 3 দিন তোর বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, দারুন দারুন। সবাই মিলে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গান পার হইতে ছায়া না,
ফিরাইতে সয়ানা ডান পার হইতে সয়ানা ফিরাইতে সয়ানা আইতে যাইতে বারো আনা উসুল হইল না বন্ধু তিন দিন আয় হায় বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বুধবারে শুভযাত্রা বিশুধবারে মানা শুক্রবারে প্রেম প্রীতি হয় না ষোলো আনা বুধবারে শুভযাত্রা বিশুধবারে মানা শুক্রবারে প্রেম প্রীতি হয় না ষোলো আনা শনিবারে গিয়াও তোর দেখা পাইলাম না বন্ধু তিন দিন আয় হায় বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর কাছে যাইবার বেলায় ঠোঁট রাঙাই পানে একলা পাইয়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে তোর কাছে যাইবার বেলায় ঠোঁট রাঙাই পানে একলা পাইয়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে কাপড় ভিজা যাইবার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু তিন দিন আয় হায় বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন একেবারে গানে গানেই তাহলে আমরা শেষ করব আজকের এখানে অনুষ্ঠান। তবে তার আগে জানিয়ে রাখি যে পর্দার আড়ালে যারা ছিল এতক্ষণ তাদেরকে তো দেখলেন, তাদের সঙ্গে পরিচয় করালাম, তাদের কথা শোনালাম। তবে তার আগে জানিয়ে রাখি যে নতুন নতুন সেগমেন্ট নিয়ে আসছে এবার নিউজ ভ্যানগার্ড, তবে জাতীয় স্তরে নয়, ভোকাল ফর লোকালেই কার্যত ভরসা রাখুন।